তো আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে তোমাদের এসএনটিসি এসএসসি যে অ্যাডমিশন টেস্ট রয়েছে সেটা কিন্তু অলমোস্ট আর 3 দিন বাকি, 7th April তোমাদের হতে চলেছে অ্যাডমিশন টেস্ট। এবং এই অ্যাডমিশন টেস্টের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হচ্ছে কোয়েশ্চেন পেপারের এসএ। টোটাল 200-এর মধ্যে 50 মার্কসের কিন্তু আমাদের এসএ থাকে, অর্থাৎ 1/4 মার্কস কিন্তু আমাদের কোথায় অ্যালট থাকে, আমাদের কিন্তু এসএ পেপারে অ্যালট থাকে, বা যে একটা এসএ লিখতে দেওয়া হয় সেটা কিন্তু। এবার তোমরা এটাও নিশ্চয়ই জানো, আমার ভিডিও যারা ফলো করো রেগুলারলি এবং চ্যানেলে যারা রয়েছো তারা এটাও জানো যে এসএ তোমাদের তখনই ইভ্যালুয়েট হবে যখন তোমরা আদার যে 150 মার্কস রয়েছে সেখানে তোমরা নির্দিষ্ট যে কাট অফ রয়েছে সেই কাট অফ তখন যদি ক্লিয়ার করতে পারো তখনই তোমাদের কিন্তু এসএ ইভ্যালুয়েট করা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই এসএ কিভাবে লিখবে, কি কি ওয়েজ রয়েছে এসএ সেটা নিয়ে একটু ডিসকাস করা যায়। আর হাতে খুব কম দিন বাকি রয়েছে, যারা অ্যাডমিশন টেস্টে বসতে চলেছো তারা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে রিগার্ডিং এসএ, বিকজ এটা কিন্তু একটা মেইন এরিয়া তোমাদের অ্যাডমিশন টেস্টে চান্স পাবে। প্রথমেই চলে আসবো এসএ এর কতগুলো পার্ট থাকে। এসএ অনেকগুলো পোর্শন বা এসএ একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটাকে আমরা 3টে পার্টে ভাগ করি। একটা হচ্ছে ইন্ট্রো ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে মেইন বডি, আর একটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। এই 3টে পার্টে আমরা ভাগ, তার আগে একটা জিনিস বলে দিই, তোমাদের যে এসে গুলো আসবে সেগুলো কিন্তু ফিলোসফিক্যাল এসে আসবে, অর্থাৎ একটা কোটেশন বা একটা কনসেপ্ট তোমাকে দিয়ে দেওয়া হবে বা একটা লাইন তোমাকে বলে দেওয়া হবে, সেটার ইনার মিনিংটা তোমাকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। সেটার ইনার মিনিংটা তোমাকে বার করতে হবে, ইনার মিনিংটা বার করে কিন্তু তারপরে তোমাকে সেটা লিখতে হবে কত 250 ওয়ার্ডসের মধ্যে, ঠিক আছে। 250 ওয়ার্ডসের মধ্যে কিন্তু তোমাকে ইনার মিনিংটা বার করে সেটা লিখতে হবে। প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। যে কোনো এসে এর একটা ইন্ট্রোডাকশন সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কেন, কারণ এক্সামিনার যখনই তোমার এসে চেক করা স্টার্ট করবেন বা ইভ্যালুয়েট করা স্টার্ট করবেন তিনি কিন্তু প্রথমেই তোমার ইন্ট্রোডাকশনের দিকে নজর দেবেন। দ্য ইন্ট্রোডাকশন মুভস ফ্রম জেনারেল টু স্পেসিফিক, দিস ইজ ওয়্যার ইউ প্রোভাইড আ সামারি অর রোড ম্যাপ অফ ইউর এসে, মানে তুমি যে এসেটা লিখতে চলেছো সেই এসের একটা সামারি তুমি ইন্ট্রোডাকশনে দেবে বা বেসিক ডেফিনেশন দেবে, যদি কোনো টপিক বেসড এসে হয় সেটার ক্ষেত্রে বেসিক ডেফিনেশন বা মেইন আইডিয়াটা কিন্তু দেওয়া দরকার এবং এটাকে ব্রিফ রাখার চেষ্টা করবে। 250 ওয়ার্ডসে যদি এসে থাকে চেষ্টা করবে যে কোনো ইন্ট্রোডাকশন কি হয়, যে কোনো এসে আমাদের যে 1/5 এরিয়া থাকে সে 1/5 এর মধ্যে কিন্তু দিতে হয়, অর্থাৎ টোটাল যে ওয়ার্ড লিমিট রয়েছে তার 1/5 এর মধ্যে দিতে হয়। এক্ষেত্রে 250 ওয়ার্ড থাকলে আমাকে কিন্তু ইন্ট্রোডাকশনটা 50 ওয়ার্ডের মধ্যে কনফাইন রাখতে হবে, মোর অর লেস এদিক ওদিক করে, কারণ এক্সাক্ট 50 ওয়ার্ড তো মেনটেন করা পসিবল হয় না। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ব্যাপার হয়ে গেল। এবার আমি চলে আসি মেইন বডি, যেহেতু এগুলো ফিলোসফিক্যাল এসে হবে। সাপোজ তোমাকে একটা কতবার যেরকম একটা কোয়েশ্চেন এসেছিল যে ইফ উই হ্যাভ টু ওয়েজ ওয়ার, উই নিড টু ওয়েজ ওয়ার অ্যাগেইনস্ট পভার্টি আনএমপ্লয়মেন্ট ম্যালনিউট্রিশন, এগুলো অর্থাৎ আমাদের যদি যুদ্ধ করতেই হয় তবে একে অপরের সাথে না করে, কান্ট্রির সাথে কান্ট্রি, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর না করে আমাদের পভার্টি আনএমপ্লয়মেন্ট ইলিটারেসি এগুলোর প্রতি কিন্তু করা উচিত, অর্থাৎ আমাদের যুদ্ধটা হবে মানুষের ডেভেলপমেন্ট করা, ঠিক আছে, তার বেসিসে কিন্তু আমাদের এটা করা উচিত। দ্যাট মিনস হচ্ছে তার মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ বা ইনার মিনিং কিন্তু থাকবে। তো বডিতে কি দিতে হবে, বডি অফ ইউর এসে কনসিস্ট অফ প্যারাগ্রাফস ইচ ইজ বিল্ডিং ব্লক ইন কনস্ট্রাকশন অফ ইউর আর্গুমেন্ট, দ্য বডি ইজ ওয়্যার ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই ডেভেলপিং এ ডিসকাশন। তুমি জেনারেলি এই ধরনের ফিলোসফিক্যাল এসে কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে, কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল কে ফলো করে তুমি করতে পারো বা রিয়েল লাইফ এক্সাম্পলকে মাঝখানে রেখে সেন্টার করে তার আশেপাশ দিয়ে কিন্তু এসেটা লিখতে হবে, অর্থাৎ তুমি এক্সাম্পল হিসেবে কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল তুমি যেটা জানো বা বিভিন্ন বইতে পড়েছো সেটা কিন্তু দেবে, এবং কখনোই কিন্তু নিজেকে কোনো এসেতে পয়েন্ট আউট করবে না, নেভার পয়েন্ট আউট ইওর সেলফ ইন এনি অফ দ্য এসেস, ঠিক আছে। শো ইওর নলেজ অ্যান্ড গ্র্যাপস অফ ম্যাটেরিয়াল ইউ হ্যাভ রেড, অফার এক্সপোজিশন অ্যান্ড এভিডেন্স টু ডেভেলপ ইউর আর্গুমেন্ট অ্যান্ড ইউজ রিলেভেন্ট এক্সাম্পল অ্যান্ড অথরিটিভ কোটস, কেন, যেহেতু এটা 250 এসে তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে সেটার চারপাশে বা সেটাকে বেস করে তুমি লেখো তাহলে কিন্তু মোর অর লেস আমি বলতে পারি 150 থেকে 160 ওয়ার্ড বা অ্যাটলিস্ট 120 থেকে 150 ওয়ার্ডসের মধ্যে তোমার এসে যাবে। বাকিটা ইন্ট্রোডাকশন রয়েছে, এরপরে কনক্লুশন থাকবে, সেটাতে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। কনক্লুশনে আমরা কি লিখবো, কনক্লুশনে কিন্তু এক্ষেত্রে সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু এসেটার লেন্থ খুবই কম, জেনারেলি ইউপিএসসিতে কত লেন্থের এসে আসে, ইউপিএসসিতে কিন্তু 1000 থেকে 1200 ওয়ার্ডসের ভেতরে কিন্তু এসে আসে এবং যেটাতে কিন্তু 125 মার্কস থাকে, ঠিক আছে। এখানে কিন্তু লেন্থটা খুবই কম, তোমরা কিন্তু কনক্লুশন মানে অ্যাড করার জায়গাটা পাবে না, কনক্লুশন অ্যাড করার জায়গাটা কিন্তু নাও পেতে পারো। আমি বলছি না যে পাবেই পাবে, বাট এক একজন এক এক রকম হয়, তুমি ধরো একটা এক্সাম্পল দিয়ে লিখলে
এবার সেটা করতে করতে 250-এর কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে তোমাকে ইনক্লুশন অ্যাড করা দরকার নেই, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় তুমি দু লাইন অ্যাড করবে করতেই পারো। কিন্তু কনক্লুশনের ইম্পর্টেন্ট অ্যাস্পেক্ট হচ্ছে সবসময় কনক্লুশন একটা পজিটিভ নোট দিয়ে এন্ড করবে, একটা পজিটিভ নোট দিয়ে কিন্তু এন্ড করবে, মানে যেটাই লিখবে সেটা যেন পজিটিভিটিকে শো করে। তার সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমাদের যে রাফ শিট থাকবে, রাফ শিটে বিফোর রাইটিং দ্য এসে, এসেটা লেখার আগে এসের একটা ডায়াগ্রাম করে নেবে। ডায়াগ্রাম মানে কোন কোন জিনিসটা আমি লিখবো, ইন্ট্রোতে আমি এটা লিখলাম, মেইন বডিতে এটা, কনক্লুশনে এটা, তো বেসিক আগে একটা ডায়াগ্রাম এঁকে নেবে যে আমি এই এই জিনিসগুলো লিখবো এবং এখানে এটা এটা পুট করবো। এটা তোমার 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, ডাজেন্ট ম্যাটার। এসের পেছনে মিনিমাম 30 মিনিট তুমি দাও, 10 মিনিট তুমি ইসেতে দাও, 10 মিনিট হচ্ছে তুমি এটা ডায়াগ্রামে দাও, 20 মিনিট লেখো এসেটা জন্য, 20 মিনিট তুমি এসেতে ব্যয় করো, ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু সমস্যা নেই, কিন্তু এই ডায়াগ্রামটা করো। আদারওয়াইজ কি হবে, তুমি যখন এসেটা লেখা স্টার্ট করবে তোমাকে কি লিখতে হবে সেই ক্রোনোলজিটা কিন্তু তুমি ভুলে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তো যাদের এক্সাম রয়েছে ভালো করে এক্সাম দাও, বেস্ট অফ লাক। অ্যান্ড আমি রিসেন্টলি কালকে আরো একটা ভিডিও আনবো, তো চ্যানেলের সাথে যুক্ত থাকবে।